এবার হচ্ছে 4 নম্বর পয়েন্ট, তিনি এখানে বলতেছেন বিজ্ঞান এর সাধারণ অর্থ বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান কেবলমাত্র পদার্থ, রসায়ন, বায়োলজিতে সীমাবদ্ধ নয়। বিশেষ জ্ঞানের অনুসন্ধান সত্যকে খুঁজে পেতে সহযোগিতা করে। তো মজার বিষয় হচ্ছে গিয়ে বিজ্ঞানের আজকে নতুন একটা সংজ্ঞা আমরা সবাই জানতে পেরেছি। তো বিজ্ঞানের কোন জার্নালে এই ডেফিনিশনটা লেখা আছে এটা যদি জানাতেন তাহলে খুবই উপকার হতো। আপনি বেসিক্যালি যে সংজ্ঞাটা দিচ্ছেন এটাকে বিজ্ঞান বলে না, এটাকে অনেক ক্ষেত্রে দর্শন বলা হতে পারে। এবং তিনি আরেকটু সংযুক্ত করেছেন যে লেখক আল্লাহর বিশ্বাসের জন্য টলমি কোপার্নিকাসকে যেভাবে হেয় করে দিয়েছেন সেটা আসলে ডিফেন্ডিং হতে পারে না। তারা সূচনা করেছিল বলেই পরবর্তীতে আরও অনুসন্ধান হয়েছে। মুসলিম জাতির সোনালী ইতিহাসে আমরা যে জ্ঞান বিজ্ঞানের সংযোগ পাই সেই জ্ঞান সাধনার কিন্তু সূচনা হয় অনুবাদ আন্দোলনের মধ্য দিয়েই। এই অনুবাদ আন্দোলনের মাধ্যমে তারা যে সময় সর্বোচ্চ আবিষ্কার সম্পর্কে ধারণা, তথ্য উপাত্ত পেয়ে নিজেরা নিজেদের গবেষণা চালিয়ে যান, ফলে তারা বিভিন্ন ধারার জ্ঞানের সন্ধান পান। সেই সাথে ওই সময়কালটাও আমাদের বিবেচনায় আনতে হবে। তবে তো আসলে ভাই এখানে বলার কিছুই নেই, তিনি বেসিক্যালি আমার মনে হয় না ওই চ্যাপ্টারটা তিনি ভালো করে পড়েছেন। ওই চ্যাপ্টারটা যদি তিনি পড়তেন তাহলে এই প্রশ্নটা আসেই কথা না। এবং এটা পড়ার পর আমার যেটা মনে হচ্ছিল যে এই যে সকল দার্শনিক যারা আছেন এদের প্রতি সম্ভবত পোস্টটা কিছুটা ইমোশনাল হয়ে গেছেন। দার্শনিক টলমি কোপার্নিকাসকে নাকি হেয় করা হয়েছে, আসলে তাদের যে ভুল যুক্তিগুলো আছে যদি কেউ ধরে দেয় তাহলে যদি কেউ কষ্ট পায় তাহলে এখানে আসলে করার কিছুই নেই।